দেখো আমি 6-7টা হুটকি লইছি, হুটকি লইয়া আমি জাল দিলাম, জাল দিয়ে কি গোসাটা ফালাই দিম আর খালি হুটকি শিরাটা দিম। দেখো আমি লতার লাগে আমার গাছটা কি একটা নাগা মরিচ বেশি ধরছে না, এর মধ্যে দুইটা ধরছে, আমি একটা মরিচ নিমকে লতার দিবার লাগে। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনার লাগি লই আইছি লতা দিয়ে চিংড়ি মাছ দেখলাম রান্ধেন, তো আমি লতা লইছি 2 প্যাকেট ফ্রোজেন, চিংড়ি মাছ 1 ব্লক লইছি, লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্ধবো। লইছি আমি 2 ক্লোভস, আমি গার্লিক লইছি, সামান্য পেঁয়াজ আমি পেস্ট করে রাখছি, চিলি পাউডার 1 টেবিল স্পুন লইছি, হলুদ আমি 1/2 টেবিল স্পুন থেকে আরও কম আঁকি লইছি, হুটকির মাঝে বেশি হলে সুন্দর লাগে না, লাগে আমি 1/2 থেকে আরও কম লইছি হলুদের পাউডার, আর 1 টেবিল স্পুন আমি সল্ট লইছি। তখন দেখো আমি একলগে সবটা মিক্স করে নিলাম, লতাটা আমি থোড়া ফাঁপ দিয়া রাখি দিছি, আপনারা চাইলেও দিলেই তো হারবা, থোড়া ফাঁপ দিলে কি তো আর কি গোলাত খাদ্য তো নয়, লতাটা থোড়া খাদ্য তার লাগে। চিংড়ি মাছ দিলাই না, আমি অলরেডি একটা ভাপ দিলাইছি, ভাপ দেওয়া লোকটা নরম হয়ে গেছে, গলাত খাদ্য হইতো না করে আমি তোরা লবণ দিয়া আর পানি দিয়া কি তোরা বয়েল করে নিয়েছি, সব মশলা একসাথে মিক্স করিয়া আমি শুটকির পানিটা জাল দিয়ে রাখছিলাম, শুটকির পানিটা আমি আস্তে আস্তে সাক্ষে দিলাই না, দেখো এখন আমি শুটকির পানি দিয়ে এখন সামান্য পানি অ্যাড করবো, যাক এখন আমি কুকার মাঝে বয়ে দিছি, এখন আমি আগুনটা দিলাম, বিসমিল্লাহ, ফুল আগুন দিয়ে রাখি দিলাম, কারণ লতাটা অলরেডি নরম, এই ফুল আগুন দিলাম, স্লো আগুন দিলে আরো লেতে তৈরি যাব, ফুল আগুন দিয়া আমি ডাকি রাখি দিলাম, দেখা দেখি আমি 15 মিনিট লাগে রাখি দিলাম, 15 মিনিট করে উঠতে গেলে আমি নাগা মরিচটা দিলেই না,